সরকারি জমি দখল করে অবৈধভাবে মার্কেট কমপ্লেক্স নির্মাণের অভিযোগ। ভূমি সরকার দপ্তরের ব্যবস্থা না নেওয়ায় আদালতে দ্বারস্থ হয়েছে ভূমি রক্ষা কমিটি। মালদহের চাঁচলে সন্তোষপুর এলাকার ঘটনা। গ্রাম পঞ্চায়েত দপ্তরের পিছনে সরকারি জমিতে কিভাবে দখল করে নির্মাণ চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি আদালত নির্মাণ বন্ধ রাখার স্থগিতাদেশ দিলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ। তবুও জোর কদমে চলছে মার্কেট কমপ্লেক্স নির্মাণের কাজ, তা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। কিছু অসাধু লোক ওইখানে নিজেদের স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে এই বটগাছটা কাটার পর ওখানে বিজনেস পারপাসে কিছু দোকান ঘর শুরু করে। ইতিহাপুর অঞ্চল কৃষি ও ভূমি সুরক্ষা কমিটি পক্ষে একটা মালদা জেলা চাঁচল মহকুমার সিনিয়র ডিভিশন সিভিল জজ আদালতে 54/22 নম্বর একটা টাইটেল সূত্রের মামলা করি, এবং সেই মামলায় মাননীয় আদালত একটা আদেশ দিয়েছেন যে সেই জায়গার উপর নূতন করে কোনো কিছু করা যাবে না, অর্থাৎ স্ট্যাটাস কো একটা আদেশ দিয়েছেন। অধীনে যদিও দায় এড়াতে ভূমি সংস্কার দপ্তর মিথ্যে বলছে বলে পঞ্চায়েত সমিতি দাবি করেছে। এই বিষয়টি নিয়ে আমরা ইনকোয়ারি করেছি, আমাদের রেভিনিউ ইন্সপেক্টর মতিহারপুর জিপি তিনি ইনকোয়ারি করেছেন এবং ওই রিপোর্ট আমরা মাননীয় মহকুমা আধিকারিক, মাননীয় মহকুমা ভূমি সংস্কার আধিকারিক এবং বিডিও অফিসে সেটা জমা দিয়েছি, এবং প্রাইমারিলি সেটা যেটা বলা হয়েছে যে সেটা পশ্চিমবঙ্গ সরকারভাবে কালেক্টরে আছে, কিন্তু আমাদের যে ওয়েস্টল্যান্ড রেজিস্টার রয়েছে সেই অনুযায়ী আমরা যেটা দেখছি পঞ্চায়েত সমিতিকে অলরেডি ওটা হ্যান্ডওভার করা হয়েছে, এবং সন্তোষপুর হাট প্রতি মঙ্গলবার বসে এরকমভাবে সেটি আছে, এবং একই সঙ্গে আমরা যেটা দেখেছি যে ওখানকার যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার আসিয়ন কান্দন তারও লিখিত এক বয়ান পাওয়া গেছে যে 30 বছর ধরে ওই জায়গাটি জমজমে দৈনিক বাজার অনুষ্ঠিত হচ্ছে, এবং সঞ্চালক শিক্ষা জনস্বাস্থ্য উপসমিতি মতিহারপুর গ্রাম পঞ্চায়েত তারও বক্তব্য সেখানে ডেলি মার্কেটটা পাবলিক ডিমান্ডের জন্যই চলা হচ্ছে, এবং তার যাতে উন্নয়ন হয় সেটার জন্য তিনি সর্বাঙ্গীন প্রার্থনা করেন। মামলা যখন চলছে তখন সেটা কোর্টের জুরিডিকশন কোর্টই নিজে বলবে, এখানে আলাদা করে আমরা যেটুকু আমাদের প্রাইমারি যে রিপোর্ট আছে সেটাই। এক নম্বরটা হচ্ছে ওখানে কাশি এক নম্বর ক্ষতি আনা আছে, এবং ওটা 165 জেল নম্বর 165, এবং পঞ্চায়েত সমিতিকে আমাদের ওয়েস্টল্যান্ড রেজিস্টার অনুযায়ী তাকে হ্যান্ড ওভার করা 27 সালে। পরিমাণটা কি জায়গাটা? পরিমাণটা হচ্ছে 3200। স্থানীয় সূত্রে জানা যায় সন্তোষপুর গ্রামটি মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে। তার পিছনে রয়েছে 165 নং খান, হুলাশপুর মৌজার 1 নম্বর খতিয়ানের 681 নম্বর দাগের 32 শতক খাস জমি। সেখানে স্থানীয় 8 জন জমি মাফিয়া তা দখল করে দোকানঘর তৈরির কাজ করছেন। সেই দোকান চড়া দামে বিক্রির জন্য আগাম মোটা টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগকারী মতিহার অঞ্চলের ভূমি রক্ষা কমিটির সম্পাদক রাজ্জাক আলী বলেন, আমাদের পঞ্চায়েতের সংলগ্ন দক্ষিণাংশে একটি সরকারি জায়গা ছিল, তার জায়গাটির উপরে একটি বহু পুরানো দিনের 500 বছর প্রায় এরকম সময়ের একটা বটগাছ ছিল। এমতো অবস্থায় হঠাৎ করে দেখি বটগাছটি কিছু মানুষ কেটে বিক্রি করে দিয়েছে। আমরা জানতে গেলে তারা বলে যে এখানে পুনরায় নতুন করে গাছ লাগানো হবে। আমরা কিছু না বলে তাদের কথায় গুরুত্ব দিয়ে ফিরে আসি। কয়েকদিনের মধ্যেই দেখি বট গাছ যেখান থেকে কাটা হয়েছিল সেই জায়গাতে অবৈধ বিল্ডিং নির্মাণের জন্যে মানে মাটি খনন করা হচ্ছে। আমরা সহদল বলে আমার ভূমি রক্ষা কমিটির সমস্ত সদস্যকে নিয়ে আমরা সেই জায়গায় পুনরায় যাই। ওইখানে গিয়ে দেখি যে ওরা কাজ করছে। আমরা জানতে গেলে তারা আমাদের প্রতি রাগান্বিত অবস্থায় আমাদের কিছু অশালীন আচরণ করে এবং কিছু কথাবার্তা বলে। বলছে এই জায়গাটা কারা দখল করছে? জায়গাটা কিছু এদেরকে বলা যাবে জমি মাফিয়া বলা যায়, না হলে অবৈধ নির্মাণ হবে কেন? অবৈধ নির্মাণ মানেই তো জমি মাফিয়ারা এগুলো কাজ করে বেড়ায়। করা হচ্ছে তারা ঘরগুলো তৈরি করে কিছু মানুষকে দোকান হিসেবে বিক্রি করবে, অনেক টাকার বিনিময়ে এগুলো বিক্রি হবে, আর ওই জমি মাফিয়ারা এটা মুনাফা করবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। তো আমরা মহামান্য আদালতের কাছে আবেদন করলে মহামান্য আদালত আমাদেরকে আমাদের ইঞ্জেকশন আমাদেরকে একটা ইঞ্জেকশন অর্ডার দেয়। সেই অর্ডারে
পরিষ্কারভাবে লেখা হয়েছে যে চাঁচল পিএস আইসিকে একটা বার্তা দিয়েছে জমিটা যেন সুরক্ষিত থাকে, তার জন্য একটা নির্দেশনামা আইসির কাছে গিয়েছে। তাতেও যখন আইসিসের ব্যাপারটা দেখছেন না, আমরা নিজেরাই গিয়ে কমিটির লোকেরা গিয়ে আবার একটা লিখিত ডায়েরি দিয়েছি। পরিস্থিতিটা হচ্ছে আমাদের যে আমরা যে কয়েকজন মানে ভূমি সুরক্ষা কমিটির মানুষ আমাদেরকে যদি তারা যে কোনো মুহূর্তে মারার হুমকি ধমকি দিচ্ছিল, তৎক্ষণাৎ আমরা প্রশাসনের কাছে গিয়ে আশ্রয় নিই, আবার একটা লিখিত ডায়েরি করেছি। জমি রক্ষা করতে গিয়ে আমাদের প্রাণনাশের ওরা হুমকি দিচ্ছে, রক্তবন্যা বইয়ে দিয়ে। সেহেতু স্যার আপনি একটু ব্যাপারটা দেখলে খুব ভালো হয়। আমরা আবার পুরো ডায়েরিও দিয়ে এসেছি, কিন্তু আজও আইসি স্যার দেখেছেন কিনা আমরা বলতে, ওরা কাজ অবৈধভাবে আজও চলতেই আছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ভূমি সংস্কার দপ্তরের দিকে আঙুল তুলেছেন চাঁচল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ওবায়দুল্লাহ আহমেদ চৌধুরী। তিনি দাবি করে বলেন, খাস জমিটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের সম্পত্তি, সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতির এখতিয়ারে এটা থাকতে পারে না। এটা হচ্ছে রাজ্য সরকারের, যেহেতু এক নম্বর কথা রাজ্য সরকারের, সেখানে কি আছে না আছে আমার কোনো কিছু জানা নেই। বিএলআর সাহেব বলে থাকে যেটা পঞ্চায়েত সমিতির হ্যান্ডওভার, তাহলে পঞ্চায়েত সমিতি থেকে আমি একজন চেয়ার হোল্ড করছি সভাপতি হিসাবে, আমি বলতে চাইব বিএলআর সাহেবকে যে উনি এই জিনিসটাকে আমাকে না জানিয়ে আমাকে অগোচরে রেখে আমাকে অন্ধকারে রেখে উনি রিপোর্ট করেছেন, তার সেটা হচ্ছে নিজস্ব এখতিয়ার, আমি এর মধ্যে নেই। আমার পঞ্চায়েত সমিতি জায়গা হলে আমি যদি জায়গা থাকে তাহলে আমার বিএলআর সাহেব আমাকে রিপোর্ট দিক, তাহলে আমি সেই হিসাবে ব্যবস্থা নিব, এবং যদি না ব্যবস্থা নেয় টোটাল দায়িত্ব হচ্ছে বিএলআর। বলছি আপনাকে এই ব্যাপারে কোনো চিঠি করা হয়েছে বিএলআর দপ্তর থেকে? না, আজ অবধি আমাকে কোনো চিঠি করা হয়নি। যদিও দুই দপ্তরের টানাপড়ানের মধ্যে দখল হয়ে যাচ্ছে সরকারি জমি, নির্মাণ করা হচ্ছে মার্কেট কমপ্লেক্স, গোটা ঘটনাটি আদালতের বিচারাধীন অবস্থায় রয়েছে। মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।